Hey guys, welcome back to High Flat. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা অস্থির বাঙালি পার্ট 1, এবং যে চ্যানেল থেকে নিচ্ছি সেটার নামই হচ্ছে ফানি ফ্যাক্টস। এখানে যত ফানি ফানি জিনিসপত্র আছে সেইগুলো নিয়েই ভিডিও হয়, এবং আজকের ভিডিওটাও টুকরো টুকরো কোলাজে সাজানো আমার মনে হচ্ছে যেটা ভিডিওগুলো। তো আজকে যে ভিডিওটা দেখছি অস্থির বাঙালি, এবং ভেতরে যা আছে সেগুলো আমরা আগে থেকে আইডিয়া করতে পারবো না, দেখে তারপরে বুঝতে পারবো, পরে আলোচনা হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেল এবং ভিডিওটার, অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আগে দেখে নিই, তারপর আরও কথা হবে। একজনের গায়ে ধইরা খাপালা দিয়া কোন হকার মারে সুদি কইয়া, মানে বেশগুলো কুকুরের মতন, কুত্তার সার মতন আমাদের ছেলেগুলারে, মানে এত মাইর মারছে আমার জীবনে আমি দেখি নাই প্রশাসন এত মাইর মারছে। রুকো যারা, তোরা কোন দলের? তো আমরা দেখলাম আমরা নৌকায় কয়, তোরা কি এদিকে ভোটার হয়েছ? আমরা তো ভোট কেন্দ্রে যাইনি, আমরা ভোট কেন্দ্রের থেকে দূরে আছি। কয় আবার তোর নৌকার মারে শুধু কইরা নৌক টান দিয়ে এটা সিরা মনে করেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির প্রথম পর্বে আপনাকে স্বাগত। ইচ্ছে মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে চলুন শুরু করা যাক। গাইস, এখন তোমাদের সবার মনে একটাই প্রশ্ন, অস্থির বাঙালি পার্ট 1 কেন? আসলে তোমরা সবাই জানো রিউজ কন্টেন্টের জন্য ফানি ফ্যাক্টসের মনিটাইজেশন ডিজেবল হয়ে যায়, এবং চ্যানেল থেকে 58 মিলিয়ন ভিউয়ার্স, সমস্ত ভিডিও ডিলেট করে আজ ফাইনালি মনিটাইজেশন পেলাম। পূর্বের যেহেতু সমস্ত ভিডিও ডিলেট করা হয়েছে, তাই আবার নতুন করে শুরু করা হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দীর্ঘ 4 মাস পরে এই মেলটিতে আমার অবস্থা হয়েছে ঠিক এমনটা। আচ্ছা গাইস, বিয়ে পাগল ছেলেগুলো এখন কোথায়? ফেসবুক পেজ হলে দ্রুত বাবা মাকে মেনশন করুন। তুই কি দেখছো? আমি আমার ছবি দেখতেছি পিছনে। আমিও এখন জানি আমার ঘর, আমি সিঙ্গেল বয়, আমি ড্যাশিং বয়, আমি কুল বয় ফাহিম। তোমার মুখে জানি অনেক খারাপ হয়ে গেছে। ভালো হয়ে যাও মানজিয়া, সময় থাকতে ভালো হয়ে যাও। তবে মানজিয়া ভাবির ওপরে ক্রাশ খাওয়া ছেলেগুলো কোথায়, যারা কিনা অনলি মানজিয়ার জন্যই ফাহিম ভাইয়ের ভিডিওগুলো দেখে? ছোটবেলায় বাজার খরচের টাকা মেরে দিয়ে বাসায় হিসেবের সময় এমন ঘোজামিল দেওয়ার ইতিহাস আছে কার কার? লজ্জা না পেয়ে কমেন্টে হাত তোলো। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এখানে শুনেন, দ্রব্যমূল্য রয়েছে, এবং উনি আরো একটা কথা বলেছেন যে 74-এর দুর্ভিক্ষের আলামত দেখতে পাচ্ছে। বিষয়টি কি কি? রুকো যারা, সবর করো। দেখুন, ফখরুল সাহেব এবং বিএনপির কিছু নেতা তারা আবল তাবল বকছেন, তাদের আসলে মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ তারা পদ্মা সেতুকে সহ্য করতে পারছে না, তারা মেট্রো রেলকে সহ্য করতে পারছে না, এগুলো তারা হিংসায় জ্বলছে, সেই জন্য এইসব উদ্ভট কথাবার্তা তারা বলছে। তবে স্যারের ডান পাশের সাংবাদিক ভাইয়ের হাসিটা কিন্তু ভাল লাগছে, একদম সময় উপযোগী হাসি। বউ যে আপনার পরকালেও পিছু ছাড়বে না, এই ভিডিওটি তার প্রমাণ। পরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি করেছেন হলো নাসরিন জামান। আপনি লিখেছেন, হাজব্যান্ড জান্নাতে যেন হুর না পায়, এর জন্য করণীয় কি? আমি শিওর বোন তুই শুধু পরীক্ষাটা দে, তোর জন্য সরকারি চাকরি কনফার্ম। প্রথমে এসএসসি পরীক্ষার্থীদের ঈদ মোবারক জানাচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা যে স্থগিত করা হয়েছে। সারা দেশের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গাইস এই ধাঁধাটা একটু বোঝার ট্রাই করুন, দেখা যাক উত্তর খুঁজে পান কিনা। একটা পরীক্ষায় একটা ছেলে এবং মেয়ে দুজনেই এ প্লাস পেয়েছে, বলতে হবে কে বুদ্ধিমান। মেয়ে। মেয়ে কেন? কেন মেয়েটা? মেয়েটা ছেলেটা হেল্প করছে। নাম কি? আরে উনি নাম বলছে না, আপনাকে একটা মেয়ে হেল্প করছে, আপনি নাম বলবেন না। সাদিয়া। সাদিয়া, সাদিয়া, সাদিয়াটা কে? My friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends. এই যে আপনাকে বলছি উত্তর খুঁজে পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন, কিন্তু তবে না পেলেও সমস্যা নেই, এখানে বেশি বুদ্ধিমান হবে ছেলেটা, কারণ মেয়ে হলে তো বুদ্ধিমতী হতো, তাই না? Here's your final question. When is your anniversary? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ইস, বেচারা কি কটটাই না খাইলো। তবে ওপারে ভালো থাকবেন, আপনার আত্মার মাগফিরাত কামনা করছি। বোনামা ঠিকই বলছে, এবার পুলিশ মামার কাছ থেকে 4,000 টাকা উসুল করতে হবে, কি বলেন আপনারা? চলেন ওই ব্যান উইলবি ওই ব্যানের আরো একটা ভিডিও দেখা যাক। এই না হলে মেয়ে মানুষ আবার কথায় কথায় লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট বলবে। কানতে কানতে ঘুমাই যখন নিশি রাইতের কালে, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি প্লাজু গেছে খুলে, হাড়ি ঘুম থেকে উঠিয়া দেখি প্লাজু খাটের তলে গো মরা। হায় হায়, আপুরা কথা সত্যি নাকি? তবে এতদিন আমি ভাবতাম ঘুমের ঘরে শুধু ছেলেদেরই লুঙ্গি হারিয়ে যায়, এখন তো শুনে মেয়েদেরও প্লাজু হারিয়ে যায়। আর জিএফ তাই বলে এই পৃথিবীতে তেমন কিছু দেখতে না পাওয়া আমি। গাইস, সর্বশেষ এই ভিডিওটি দেখতে দেখতে বিদায় নিচ্ছি আজকে। ভিডিও ভালো লাগলে লাইক করতেই হবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সেটা কইছে যে তোমার চোখের দিকে তাকালে বলে পুরো দুনিয়া দেখতে পায়। আরে কিছু ভাই, আমি কোশ্চেন নোটিস দাম আমার স্কুলে যেতে লেটেস্ট দিতেছে, দাম আছে কিনা দেখেন। কইছে এই এই এটা কি কইলি? এই ভাই ঠিকই তো বলছনি। ভাই আপনিও কি পাগল না? গুগল ম্যাপের কি দরকার? ভালোবাসা বোঝেন আপনি? কেন ভাই কি হইছে? আপনি বলতেছেন যে ওর চোখে আপনি পুরো পৃথিবী দেখতে পারেন। গুলিস্তানের দামটা কই? কয় ফিট দেখেন তো গুলিস্তানের। আচ্ছা, এই ধরনের ভিডিও আমরা প্রায়ই দেখে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশেষ করে টিকটক বা যেগুলো শর্টস হয় সে সমস্ত জায়গায় বেশি করে দেখে থাকি, এবং কিছু থাকে যেগুলো হচ্ছে সবার সাথে শোনার নয়, যেগুলো একা একা শুনতে হয়। তো এখানেও কিছু কিছু জিনিস ছিল সেগুলো একা শুনলেই ভালো হতো। যাই হোক, ভিডিওটা যখন প্লে করি তখনই দেখি ফার্স্ট টাইম, আগে দেখানো হয় না, তো সেই জন্য একটু আধটু এদিক ওদিক হয়ে যায়। তাই সেগুলোকে মাথায় না নিয়ে এনজয় করো ভিডিওগুলো, এবং আমিও এনজয় করেছি। সাথে সাথে আর কি বলার, এই ধরনের ভিডিও নিয়ে বিশেষ কিছু বলার থাকে না, মজা লেগেছে এবং ভালো লেগেছে। সত্যি কথা বলতে যে ভীষণ ভালো লেগেছে এমনটা নয়, তবে খারাপও লাগেনি এই এই এইরকম বলা চলে। তবে ফানি ফ্যাক্টস যে চ্যানেল থেকে, এই ধরনেরই যত সম্ভব ভিডিওগুলো আছে, আর মজার মজার দু একটা জিনিস লেগেছে। যখন স্বামী আর স্ত্রীর যে ব্যাপারটা, যেখানে কন বানেগা করোড়পতির মতো কোনো গেম শো হচ্ছিল, সেখানে অ্যানিভার্সারির যে ডেট মনে নেই, ওইখানটা বেশ ভালো লেগেছিলো। এবং কিছু কিছু জিনিস রাজনৈতিক ছিল, সেখানে কোনো মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে যে কি মানে ঊর্ধ্বমূল্যের দাম মানে কেন হচ্ছে, সেই সব নিয়ে জিজ্ঞেস করা হয়েছিলো, এবং সেটা পুরো সেটা দেশের ব্যাপার এবং রাজনৈতিক ব্যাপার, সেগুলোই যাচ্ছি না। বাকি মোটামুটি ছেলেমেয়ে, অল্প বয়সের ছেলেমেয়েদের ভিডিও ছিল, সেগুলো
যেরকম হতে পারে সেই রকমই ছিল। আর বাকি খুব বেশি কিছু বলার নেই, ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।